বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সময় হেফাজত ইসলামের সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে আইন বলে কিছু থাকবে না। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রকাশিত ইতিহাসের মহানায়ক গ্রন্থে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। মসজিদটাকে ব্যবহার করে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে। ব্রাহ্মণবাড়িয়ে যে কাজটা হয়েছে এটাকে কি আমরা কি সমর্থন করতে পারি? আইনের শাসনটা কীভাবে হবে? এদেরকে যদি আপনি এখন যদি ইনাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তো দেশে তো আইনটাই চলে যাবে, দেশটির অস্তিত্ব তো ওরা অস্বীকার করতে যাচ্ছে।